আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মাইগ্রেনের মাথা ব্যথার ভিডিওর পরে আজকে আপনাদের সাথে আলোচনা করব সাইনাসাইটিসের মাথা ব্যথা বা সাইনাস সম্পর্কে। মাইগ্রেন এবং সাইনাস দুটোতে মাথা ব্যথা হয়, দুটো মাথা ব্যথা হলো আপনার দুই মাথা ব্যথার ধরনের ভিতরে কিছু তফাত আছে, আজকে আপনাদের সাথে সেই বিষয়টা তুলে ধরব। দর্শক আসুন জেনে নিই সাইনাসাইটিস বা সাইনাস কি। আমাদের নাকের দুই পাশে যে ফাঁপা জায়গা থাকে এবং কপালের এই জায়গাটাতে যে ফাঁপা জায়গা থাকে, যখন ঠান্ডা বা সর্দি লাগে তখন হচ্ছে আমরা অনেকেই সেই ঠান্ডা বা সর্দিটা হচ্ছে উল্টো টেনে নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ঠান্ডাটা বা সর্দিটা হচ্ছে গিয়ে নাকের দুই পাশের ফাঁপা অংশে এবং হচ্ছে কপালের এই অংশটাতে ঠান্ডা জমা হয়। সাইনাসাইটিসের ব্যথার লক্ষণ হচ্ছে কপালের অর্ধেক বা একটা অংশ জুড়ে হবে আর হচ্ছে নাকের দুই পাশে এদিক দিয়ে ব্যথা হবে। তো অনেক সময় দেখা যায় যে সাইনাসাইটিসের ব্যথা এই ভুরু রূপে দিয়ে হয়ে থাকে, হয় ডান পাশে নতুবা বাম পাশে এই ব্যথাটা হয়ে থাকে এবং সেটা অতি তীব্র আকারের ধারণ করে, এবং যখন নাকের এই সাইডে দেওয়া ব্যথা হয় সেই ক্ষেত্রে হচ্ছে নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, মাথা ঘুরে মাথা ব্যথা করে, প্লাস হচ্ছে আপনার গায়ে জ্বর থাকতে পারে। এগুলো হচ্ছে সাইনোসাইটিসের লক্ষণ এবং সাইনোসাইটিস কি। তো এর প্রতিকার কি? তো এর প্রতিকার হচ্ছে যখন আপনার সর্দি লাগবে সেই সময় হচ্ছে আপনি নাক পরিষ্কার করবেন সঠিক পদ্ধতিতে, আপনার শ্যামাটা হচ্ছে টেনে নিবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যান্থল ক্রিস্টাল আছে, তো হচ্ছে গরম পানির ভিতরে এক দানা বা দুই দানা হচ্ছে ম্যান্থল দিবেন, দিয়ে সেটা মাথার উপর গামছা বা কোনো কিছু দিয়ে সেটা ভাপটা নিবেন, ধোয়াটা নিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, তবে এটার ভিতরে হচ্ছে অনেকগুলো ক্রিস্টাল আছে ম্যান্থলের, তো এগুলো হচ্ছে গরম পানির ভিতরে এক বল গরম পানিতে হচ্ছে আপনার একটা বা দুইটা ম্যান্থল দিলে এনাফ। আর এটা করলে হচ্ছে আপনাদের যে যে নাকটা ক্লিয়ার থাকবে, পানি এগুলো ক্লিয়ার থাকবে। তারপরে আমার হাতে দেখতে পাচ্ছেন টফি, যেটা হচ্ছে সরি ফার্মাসিউটিক্যালের, এটা অনেক ফার্মাসিউটিক্যাল অনেক নামে পাওয়া যায়, এটা জেনেরিক গ্রুপটা হচ্ছে টলফেনিক অ্যাসিড, মানে বহুল প্রচলিত একটা নাম হচ্ছে টাফনিল, যেটা হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালের বিভিন্ন ফার্মাসিউটিক্যালে পাওয়া যায়। তো মাথা ব্যথা তীব্র হলে তখন হচ্ছে আপনারা দিনে এক থেকে দুইটা সকালে আর রাত্রে ভরা পেটে অবশ্যই ভরা পেটে খাবেন, সাথে হচ্ছে গ্যাস্ট্রিকের আপনি যে ওষুধটা খান সেটা খাবেন। আর সাইনোসাইটিস এটা আপনার আছে কিনা সেটা কিভাবে ডায়াগনস্টিক করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, গেলে হচ্ছে পিএনএস এক্সরে দিবে, তো পিএনএস এক্সরে মাধ্যমে আপনার শনাক্ত করা যাবে যে আপনার সাইনোসাইটিসের সমস্যা আছে কিনা। তো যদি সাইনোসাইটিস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে যদি সিভিয়ার পর্যায়ে হয়ে থাকে, আর সাধারণত এই টাফমিল বা এই জাতীয় ওষুধগুলো দিয়ে আপনার থাকে ঠিক হয়ে যায়, আর মন্টিলুকাসটা আপনি কন্টিনিউ করতে পারেন, যে কোনো কোম্পানির মন্টিলুকাস 10 আপনি কন্টিনিউ করতে পারেন। আর অতিরিক্ত যদি এটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে নাক কান গলা হেড নেক সার্জন এই ধরনের সাইনাস অপারেশন করে থাকে। দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনার কন্টাস মেডিকেল। ধন্যবাদ।